সরকারটা দেখে রাখা যায় না এটা প্রশ্ন জানতাম স্যার আপনি সরকার বলছেন সরকার তো ডিএনজি রা বলেছে তাই আমরা তো ডিএনজি পরিচয় মানে আপনি বলছেন সরকারি লোক তাহলে আমাদের কথা আপনি শুনবেন না আমরা তো লাগলার ভোট দিয়ে মানে ডিএনজি ডিএনজি করতে ডিএনজি পার্টি আপনি সরকার হয়েছে ডিএনজি পার্টি আপনি সরকার হয়েছে আমি ভোট দিয়েছেন আমি আমি তো আরে মা কথাটা শুনুন আমি তো এসেছি আপনাদের ডাক্তার রিপোর্ট নেওয়ার জন্য ঠিক আছে কোথায় নদীবাঁধ ভেঙেছে কি হয়েছে না ভেঙেছে বিভিন্ন বলে গোষ্ঠীদ্বন্দ্ব একটা দেখে রাখা না না এটা গোষ্ঠীদ্বন্দ্ব স্যার আপনি সরকার বলছেন সরকার তো ডিএনজি রা বলেছে তাই আমরা তো ডিএনজি পরিচয় মানে আপনি বলছেন সরকারি লোক খালি আমাদের কথা আপনি শুনবেন না আমরা তো লাগলার ভোট দিয়ে মানে ডিএনজি ডিএনজি করে ডিএনজি পার্টি আপনি সরকার হয়েছে ডিএনজি পার্টি আপনি সরকার হয়েছে আমি ভোট দিয়েছেন আমি আমি তো আরে মাকে একজন বিধায়ক এবং আমি মন্ত্রী আমি আজকে এসেছি মন্ত্রী বিধায়ক অতএব আপনারা কে তৃণমূল করেন কে তৃণমূল করেন না আমি তো সেই কথা কাউকে বলি मानुष मानुषे তোমরা জানো না তুমি কি করছো এখানে দাঁড়িয়ে দলকে মাথায় উঁচু করছো দলকে নিচে নামাচ্ছো পাবলিক এসে তাদের পাবলিক এসে নিয়ে কি তুমি পাবলিক নিচে চালা পাবলিক সামনে রাখি নিয়ে নিচে চালা চালা এসে তারা তারা জুড়ে গেছে আলোচনার মধ্যে একজন বলছে চুরি হচ্ছে চুরি হচ্ছে উত্তর আসছে তুমি তো তৃণমূল করো দলের মাথা নিচু করে দিচ্ছ না মানে চুরি করছে চুরির কথা বলা যাবে না দলের মাথা নিচু হয়ে যাবে দলের মাথা নিচু করা যাবে না চুরি হচ্ছে হতে দাও কিচ্ছুটি বলা যাবে না এখন আমরা এই বিষয়ে শুনবো এখনও ওখানে ঝামেলা চলছে গোসাবায় এখনও ঝামেলা চলছে ওখানে আমাদের রিপোর্টার রঞ্জিত আছে রঞ্জিত শুনতে পাচ্ছ রঞ্জিত শুনতে পাচ্ছ হ্যাঁ শোনা যাচ্ছে রঞ্জিত কি অবস্থা এখন ওখানে কি অবস্থা হ্যাঁ শোনা যাচ্ছে এখন ওখানে কি অবস্থা রঞ্জিত কি অবস্থা একদমই শুভাংশুদা তোমাকে দেখাবো তুমি দেখতে পাচ্ছ আমি আমি যে গোসাবা বিডিও অফিসে রয়েছি গোসাবা বিডিও অফিস কিন্তু থমথমে পরিবেশ রয়েছে লাঠিদারি পুলিশ রয়েছে তুমি দেখতে পাচ্ছ লাঠি নিয়ে পুলিশ গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে এই যে গোসাবা যে বিডিও অফিসের যে গেট সেই গেটের সামনে রয়েছে এখনও থমথমে পরিবেশ এই যে গোসাবা যে বিডিও অফিসে বিডিও অফিসে এই জায়গায় তৃণমূল এবং তৃণমূলের মধ্যে হাতাহাতি হয় এবং এই জায়গাটা উত্তেজনা তৈরি হয় এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশের নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তুমি দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত এই যে গোসাবা বিডিও অফিস এখন কিন্তু থমথমে পরিবেশ পুরো গোসাবা বিডিও অফিস ফাঁকা করে দেওয়া হয়েছে এবং পুলিশ গেটের সামনে রয়েছে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং তোমাকে গেটের বাইরের চিত্র দেখাবো তুমি দেখতে পাচ্ছ যে গেটের বাইরে যে মাঠ রয়েছে সেই মাঠের বাইরেও পুলিশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাতে নতুন করে আবার উত্তেজনা তৈরি না হয় কারণ যেহেতু এই গোসাবা বিডিও অফিসের মধ্যে কিন্তু মন্ত্রী বঙ্কিম হাজরা রয়েছেন এবং সাংসদ প্রতিমা মণ্ডল রয়েছেন এবং গোসাবার বিডিও যার বিরুদ্ধে বিক্ষোভ সেই বিডিও সুব্রত মণ্ডল বিধায়ক সুব্রত মণ্ডল রয়েছেন এবং এই বিডিও অফিসের মধ্যে রয়েছে যাতে বিধায়কের বিরুদ্ধে যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা যাতে আবার নতুন করে উত্তেজনা তৈরি না করে সেই কারণে কিন্তু বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এবং গোসাবা থানা বিশাল পুলিশ বাহিনী রয়েছে যাতে নতুন করে উত্তেজনা তৈরি না হয় যেভাবে তৃণমূলের মধ্যে যে অনিমেষ মণ্ডল এবং বিধায়ক সুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে যেভাবে হাতাহাতি তৈরি হয় এই যে গোসাবা যে বিডিও যে চত্বর সেই চত্বরে কিন্তু উত্তেজনা তৈরি হয় সেই উত্তেজনা যাতে আর নতুন করে না ছড়ায় সেই কারণে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং যারা যারা যে কর্মীরা যারা জড়ো হচ্ছে এই বিডিও অফিস সামনে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে শুভাংশুদা রঞ্জিত এখানে তো সাধারণ মানুষ তৃণমূলের লোকেরাই গিয়েছিল তৃণমূলের লোকেরাই বলছে উন্নয়নের নামে চুরি করা হচ্ছে এইটুকু কথা এইটুকু কথা তারা মন্ত্রীর কাছে সাংসদের কাছে পৌঁছে দিতে গিয়েছিল তাদের অভিযোগ ছিল স্থানীয় বিধায়কের বিরুদ্ধে তাই তো রঞ্জিত শুনতে পাচ্ছ একদমই তাদের অভিযোগ ছিল স্থানীয় বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে কারণ সুব্রত মণ্ডল দুর্নীতি করেছে একদমই একদমই শোনা যাচ্ছে
না তাহলে এই যে এই কথাটা তাহলে মন্ত্রী কেন ফোন কেড়ে নিতে গেল কেন সাংসদ উত্তেজিত হয়ে গেল কারণটা কি তারা কি সকলে মিলে এই চুরিটাকে লুকোতে চাইছে তারা করতেটা কি চাইছে এত মানুষের ক্ষোভ কি তারা চাপে যাতে প্রকাশ্যে না আসে তার ব্যবস্থা করতে চাইছিল একদমই যে মন্ত্রী যে ফোন কেড়ে নিয়েছিল সেটা কারণ হচ্ছে যে আমরা যে খবরটা কভারেজ করছিলাম যে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে বিধায়কের বিরুদ্ধে বিধায়ক দুর্নীতি করেছে যাতে এই দুর্নীতি যাতে সামনে না আসতে পারে যাতে সবার সামনে না চলে আসে এই যে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ এই খবর যাতে আমরা না করতে পারি সে কারণে কিন্তু মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি কিন্তু সাংবাদিককে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং 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 তাকে আমরা প্রশ্ন করি চোখে চোখ রেখে প্রশ্ন করি তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে রঞ্জিত তুমি এই বিষয়ে আরও খবর রাখো ওখানে থাকো এবং ওখানের প্রত্যেকটি খবর যা সাধারণ মানুষের জানা উচিত সব কিছু ছবি ভিজুয়াল বাইট সব করো প্রত্যেকের সঙ্গে আরও কথা বলো তবে আমরা এই খবর থেকে এখনই সরছি না আমরা দেখালাম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মন্ত্রীর দুর্দ্বন্দ্ব প্রতাপ সাংসদ বিধায়ক সকলকেই দেখালাম এবং এরপর আমরা যেটা দেখব স্থানীয় মানুষরা কি বলছেন সেটা আমরা শুনবো পিসিআরকে বলবো সেই বাইটগুলো শোনাতে ওদের বলেছে তোমরা টাকা নিয়ে আসো নিয়ে আসে আর সেই সব টাকা নিয়েছে পঞ্চায়েতরা এখন আমরা টাকা চাচ্ছি যে এমএলএ এর কাছে পঞ্চায়েত বলছে এমএলএ এর কাছে যাও এমএলএ বলছে কি আমরা জানি না সাধারণ মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি ঠিক করে তাদেরকে আইনসভায় পাঠায় বিধায়ক হয় তারপর বড় বড় গাড়ি করে ঘুরে বেড়ায় সে বিধায়ক স্থানীয় মানুষের সাধারণ মানুষের টাকা চুরি করেছে মিথ্যে কথা বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলেছে তোলাবাজি করেছে এ ভয়ঙ্কর অভিযোগ আবার সেই খবর দেখাতে গেলে ক্যামেরা কেড়ে নিচ্ছে মন্ত্রী সাংসদ অসহনীয় একটা বিষয় গোসাবাতে দেখা যাচ্ছে আমরা এই বিষয়ে জানতে চেয়েছিলাম বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে তিনি কি বলছেন এটা সামলে যাবে এটা ওর বাবা যখন বেঁচে ছিল জয়ন্ত নস্কর জয়ন্তবাবু যখন বেঁচে ছিলেন তখন থেকে চলছে জয়ন্তবাবু একাধিকবার শকত মোল্লার বিরুদ্ধে বলেছে যেমন আরাবুল ইসলাম বলেন আমাকে শপথ জেল খাটিয়েছে কাইজার যেমন বলেন যে আমাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে এটা ওদের গৃহযুদ্ধ ও ডেকে পাঠিয়ে বলে টলে দেবে সব ঠিকঠাক হয়ে যাবে চিন্তার কোনো কারণ আমরা শুনলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন আমরা দেখলাম কী কী ঘটনা ঘটেছে কী ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে আমরা এরকম খবর আরও থাকবো তবে আপাতত আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে স্টুডিও অ্যাঙ্কার সৃজিতার কাছে ধন্যবাদ শুভ্রাংশু আমরা এই খবরের দিকে নজর রাখবো